2021 সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে রূপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। দেশ বিদেশে অনেক ইভেন্টেই তারা খেলেছেন একসঙ্গে, নানা সময়ে আসা বাধাগুলো জয় করে স্থান করে নিয়েছেন সেরাদের তালিকায়। দীর্ঘদিনের মাঠের অম্লমধুর সেই সম্পর্ককে এবার তারা পরিণতি দিলেন জীবনের জুটিতে। অবশেষে দিয়ার তীরে কুপোকাত রোমান সানা, আর রোমান সাম্রাজ্যের রানী হলেন দিয়া সিদ্দিকী। বুধবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। পরিবার ও আত্মীয়দের নিয়ে বিয়ের আসরে আসেন রোমান সানা। দিয়া সিদ্দিকীর জন্মস্থান নীলফামারীতে আশা কমিউনিটি সেন্টারে দুপুর দুইটায় রোমান সানার সঙ্গে ধর্মীয় রীতি মেনে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। এ সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নেতৃবৃন্দ, জাতীয় দলের কোচ ও সতীর্থরা উপস্থিত ছিলেন। রোমান দিয়ার স্বপ্ন আগামীতে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য ভালো কিছু বয়ে আনার। যেহেতু আমরা একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছি, সেখান থেকে আমরা ফুললি সাপোর্ট দিতে পারবো একে অপরকে, এবং আমি মনে করি এটা সবথেকে বড় একটা শক্তি আমার এখন কাজ করবে শক্তি হিসাবে। এবং ইনশাল্লাহ আমি আশা করি যে আমরা দুজন মিলে এই আর্চারিটাকে আর ভালো একটা পজিশনে নিয়ে যাব, এবং এটা বিশ্বাস রাখি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। রিজিকে আল্লাহ যেটা রাখছেন সেটা হবে, আর অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা বেস্টটা ট্রাই করে যাব, যেন আমাদের দিক থেকে ভালোটাই হয়, খারাপ যেন না হয়। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, দেশের বিভিন্ন খেলোয়াড় সহ তারকাদের জুটি হলেও আর্চারিতে প্রথম জুটি বাঁধলেন রোমান সানা দিয়া সিদ্দিকী। তাদের ভবিষ্যৎ সময়ের জন্য শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের কোচ। রুমান এন্ড দিয়া গেট ম্যারিড এন্ড উই ওয়াজ লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট ডে, এন্ড নাও উই আর হিয়ার, নাও দ্য ডে কামিং এন্ড ভেরি হ্যাপি ফর বোথ। আমি খুশি, দাম্পত্য জীবনে প্রবেশ করেছে, এটা খুবই আমাদের জন্য আনন্দদায়ক। দিয়ে আমরা সবাই খুশি, আমরা দোয়া করি যে তারা যেন দাম্পত্য জীবনে সুখী হয় এবং সুন্দরভাবে তাদের জীবন চালনা করতে পারে, এবং সম্পূর্ণভাবে তারা যেন আর্চারির দিকে তাদের মনোনিবেশ। রোমান সানার বিয়েতে সতীর্থ বন্ধু বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সময় সংবাদ, নীলফামারী।